What we do here is go back. Assalamualaikum viewers. Amina's kitchen থেকে আমি আমিনা বলছি। আজকে আমি শোল মাছ রান্না করব। আমি শোল মাছটাকে কষাবো। আমি কিভাবে মাছটাকে কষাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। So viewers, চলুন দেখে নেই আমি কিভাবে শোল মাছ কষাই। একটা পাত্রে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। আজকে আমি শোল মাছের কষা ঝোলটা রান্না করব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। সরি, 1.5 চামচ রসুন বাটা। রসুনটাকে আমি একটু কষিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি রসুনটাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, জিরার গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। এবার আমি মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুরো না যায় এই জন্য আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি ঢেকে দিচ্ছি। চুলা আস্তে মিডিয়ামে রেখে আমি মাছটাকে ঢেকে রান্না করে নিচ্ছি। মাছটাকে আমি একটু দেখে নিচ্ছি। মাছের এক সাইড হয়ে গেছে। আমি মাছগুলো দেখছি। আমি এক্সট্রা কোনো ঝোল ইউজ করিনি। আমি ঢেকে দিচ্ছি, আবারও 1 মিনিট রান্না করে নেব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার শোল মাছ কষা। আমি একটু ধনিয়া পাতা ইউজ করছি। নামিয়ে পরিবেশন করে আসছি। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার শোল মাছ
ভুনা বা শোল মাছ কষা রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে ফেলবেন। সো ভিউয়ার্স ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।